মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের রিক্রুটমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যেটা ICMR থেকে পাবলিশড হয়েছে, যেখানে পার্মানেন্ট পোস্টে প্রায় 82টি পদে বিভিন্ন রাজ্যে নিয়োগ করা হবে। তো কোন রাজ্যে কতগুলো ভ্যাকেন্সি শূন্য পদ আছে এবং তাদের কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কত, তা আমি একে একে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করতে ভুলবেন না, যাতে হেলথ রিলেটেড যে কোনো আপডেট সাথে সাথেই তোমরা পেয়ে যেতে পারো। তো আজকে এরপরে আমরা দেখে নেব যে কোন স্টেটের ক্ষেত্রে কতগুলি শূন্য পদ আছে এবং তাদের কি কোয়ালিফিকেশান চেয়েছে এবং লাস্ট ডেট কত, সেটা আমরা দেখে নেব। প্রথমে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে আছে 7টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট হচ্ছে 14/8/2023। আগ্রা, আগ্রাতে আছে 20টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট হচ্ছে কত, 28/7/2023। আগ্রাতে আরেকটি আছে যেখানে 3টি ভ্যাকেন্সি, 28/7/2023। নিউ দিল্লি, নিউ দিল্লিতে আছে 9টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট হচ্ছে 4/8/2023। নিউ দিল্লিতে আরেকটি আছে 4টি ভ্যাকেন্সি, যেখানে 4/8/2023। হায়দ্রাবাদে আছে, হায়দ্রাবাদে 19টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট 14/8/2023। মুম্বাইয়ে আছে গত 2টি ভ্যাকেন্সি, যেখানে কোয়ালিফিকেশান লাস্ট ডেট কবে, 1/8/2023। পাটনাতে আছে 7টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট 31/7/2023। আহমেদাবাদে আছে 3টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট হচ্ছে 4/8/2023। হায়দ্রাবাদে আছে 8টি ভ্যাকেন্সি, যেখানে লাস্ট ডেট হচ্ছে 14/8/2023। অর্থাৎ টোটাল 82টি শূন্য পদে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পোস্টে পার্মানেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন কিভাবে করা যাবে সেই সম্পর্কে এরপরে আসি। আবেদন করতে গেলে ওই নিচের যে ভিজিট লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে ক্লিক করলে সেই ওই আলাদা আলাদা স্টেটে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়েছ বা যারা কোর্স কমপ্লিট হয়ে গেছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যারা অ্যাপ্লাই করতে চাইলে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশানটি করতে পারে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, পরবর্তী আপডেট খুব শীঘ্রই নিয়ে আসছি।